Assalamualaikum sir. তেল পড়তেছে লিকেজ আছে আর সেকেন্ড অপশন হচ্ছে নিডলে সুতা কাটতেছে নিডল থেকে সুতা কাটতেছে নোবারে সুতা নোবারে টাইমিংটা রং আছে হ্যাঁ নাইফে কোনো প্রবলেম আছে স্যার না নাইফে টাইমিংটা রং ছিল আপনি অ্যাকুরেট করে নিছেন তাই তো আচ্ছা ঠিক আছে নাইফের টাইমিং নোবারের টাইমিং এবং দুই নিডলের ফার্স্ট নিডলটা সুতা কেটে যাচ্ছে সেকেন্ড নিডলটা সুতা কেটে যাচ্ছে এবং সিলাই খারাপ হচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে মাঝে মাঝে কি ড্রপ পড়ে স্যার তাই তো হ্যাঁ ড্রপ পড়ে ড্রপ পড়ে সুতাটা ফলস করে স্যার এই হচ্ছে মেশিন এবং মেশিনের সিরিয়ালটা আমি নিয়েছি স্যার মেশিনের সিরিয়ালটা হচ্ছে স্যার এটা টোটাল প্রবলেমগুলো স্যার এই ভিডিওতে আমরা তুলে ধরলাম স্যার মেশিনটা ওনারা পারচেজ করেছে কত দিন স্যার এটা কত দিন হয়েছে আপনারা নিয়েছেন স্যার এই আলমগীর মেশিনটা আসছে কবে আচ্ছা 10-12 দিন আপনারা প্রথম প্রথম কি এটা সব কিছু ঠিক ছিল কোনো প্রবলেম ছিল না চালানোর কতদিন পর থেকে এটা প্রবলেম ঘন ঘন সুতা কাটতেছে সুতা কাটার প্রবলেমটা দুই দিন যাবত আর যেটা ওয়েল ফাংশন ফার্স্ট টাইম থেকে আনার পর থেকে আপনাদের ওয়েলিং প্রবলেমটা প্রচুর পরিমাণ হেভার চেম্বার লিক করে চেম্বার থেকে প্রচুর পরিমাণ তেল ড্রেন হচ্ছে মানে নেই কাছে কোনো জায়গায় নাইলে কোনো জায়গায় আপনার ফিল্টারের সমস্যা আছে আচ্ছা ফিল্টারের প্রবলেম থাকতে পারে ভিতর এটা জাস্ট এখানে সব ভিতরের সমস্যা আছে আচ্ছা ওকে ওকে স্যার ওকে আচ্ছা যেহেতু মেশিনটা নতুন